কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে 2025 সালের আইপিএল এর মেগা নিলাম। আইপিএল এর মেগা নিলামকে সামনে রেখে স্কোয়াড খালি করতে হচ্ছে দলগুলোর। আইপিএল এর 10 ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে জানিয়ে দিয়েছে মেগা নিলামের আগে প্লেয়ার রিটেনশনের সুবিধা কাজে লাগিয়ে কাদেরকে কোন দামে দলে ভিড়িয়ে রেখেছে তারা। এরই মধ্যে চূড়ান্ত তালিকা আইপিএল কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 2025 সালের আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে প্লেয়ার রিটেনশনে যে ক্রিকেটারদের ধরে রাখা হয়েছে কিংবা যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় বেশ কিছু হেভিওয়েট ক্রিকেটার রয়েছে। ভারতীয় ক্রিকেটার পাশাপাশি বিদেশি ক্রিকেটার তো আছেই। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আছেন ঋষভ পান্ত, কেএল রাহুল, শ্রীয়েশ আয়ার, ঈশান কিশান, মোহাম্মদ শামি, ইউভেন্দ্র চাহাল, রবিচন্দ্র অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর এবং দীপক চাহার। ভারতের অন্যতম সেরা এই ক্রিকেটারদের এবারের আইপিএল এর প্লেয়ার রিটেনশনে রিটেইন করেনি তাদের পুরনো দল। নতুন করে 2025 সালের আইপিএল এর মেগা নিলামে নাম তোলা হবে ঋষভ পান্ত, কেএল রাহুল, শ্রীয়েশ আয়ার, ঈশান কিশানের মতো ভারতীয় ক্রিকেটারদের নাম তোলা হবে 2025 সালের আইপিএল এর মেগা নিলামে। 2025 সালের আইপিএল এর মেগা নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার কিনতে পারবে পাঞ্জাব কিংস। তাদের হাতে রয়েছে 110 কোটি রুপি। তারা রিটেনশনে কেবলমাত্র দুজন ক্রিকেটারকে ধরে রেখেছে। তবে এরপর পাঞ্জাব কিংসের পর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রিটেনশনে তারা তিনজন ক্রিকেটারকে রেখেছে, বিরাট কোহলি সহ সর্বমোট তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে। তাদের হাতে রয়েছে 83 কোটি রুপি। 83 কোটি রুপি তারা মেগা নিলামে ব্যয় করতে পারবে। দিল্লি ক্যাপিটালসের হাতেও খুব কম আছে তা বলা যাবে না, তারা 73 কোটি রুপি ব্যয় করতে পারবে। তারা তৃতীয় স্থানে রয়েছে মেগা নিলামে, 73 কোটি রুপি ব্যয় করতে পারবে। এরপর লখনউ সুপার জায়ান্ট 69, গুজরাট টাইটান্স 69, চেন্নাই সুপার কিংস 5 জন ক্রিকেটারকে রিটেইন করেছে। তারা আরটিএম পদ্ধতিতে আরও একজন ক্রিকেটারকে নিলাম থেকে, পুরনো স্কোয়াড থেকে অন্তর্ভুক্ত করতে পারবে। বর্তমানে 5 জন ক্রিকেটারকে রাখায় তারা নিলামে 55 কোটি রুপি ব্যয় করতে পারবে। কলকাতা নাইট রাইডার্স 51 কোটি রুপি, সানরাইজার্স হায়দ্রাবাদ 45, মুম্বাই ইন্ডিয়ান্স 45, রাজস্থান রয়্যালস 45 কোটি রুপি ব্যয় করতে পারবে 2025 সালের আইপিএল এর মেগা নিলামে। তারা সবচেয়ে বেশি ক্রিকেটারকে, সর্বোচ্চ সংখ্যক 6 জন ক্রিকেটারকে আসলে রিটেইন করে ফেলেছে, যার ফলে নিলামে তাদের হাতে খুব বেশি অর্থ আসলে থাকবে না। তারা রিটেইন করা ক্রিকেটারদের পিছনে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে তাদের।